একজন সাহাবারা ছেলে 8 বছরের ছেলে এই ছেলে একদিন আপনার সোনার নবীর খেদমতের মধ্যে সেই সাহাবায় রওনা দিলা যাইতে সময় সেই ছেলে ডাক দিয়া কয় আব্বা জান তুমি খানো যাইতা নবীর খেদমতের মধ্যে যদি যাও তাহলে আমার একটা বার নবীর খেদমত লইয়া যাও সোনার নবীর দেখবার লাগি আমার জানে বড় খান্দের হোক সুবহানাল্লাহ আমি ভিতরে তাইশ করে আমি অশান্তি পয়দা হয়ে গেছে গো বাজান একটা বার আমার সোনার নবীর খেদমত লইয়া যাও বাপে কইলারে বাবা বহুত দূরে তুমি যাইতে পারবাইনি বলে আব্বা জান আমার একটা বার আপনার সঙ্গে আমার নেকুয়া 8 বছরের ছেলে তোয়া খেয়াল করো মুসলমান ওই 8 বছরের ছেলে আপনার যখন বাপের লগ লইলা বাপে আপনার লগে করে যখন নবীর খেদমত লইয়া গেলা ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই ছেলেটার বড় মায়া আপনার লগে বড় মহব্বত আপনার লগে আল্লাহর রাসূলে কইলা বাবারে কওসাই তোমার বাপ থাকে তোমার জান থাকে বেশ মায়া আমার লগে আসেনি বলে ইয়া রাসূলুল্লাহ আমার জান থাকে বেশ মায়া আপনার লগে আছে বাবা সুবহানাল্লাহ বলে তোমার বাপ থাকি বেশ মায়া আমার লগে আসেনি বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাপ থাকি আপনার লগে বেশ মায়া হোক সুবহানাল্লাহ সোনার নবীর পরীক্ষা করবার লাগিয়া 8 বছরের ছেলের তলোয়ার তোর মধ্যে দিয়া কইলা ও বেটা সেই ছেলের নাম হইল তলহা তলহার ডাক দিয়া কইলে তলহা ওই তলোয়ার তোমার তোর মধ্যে দিলাম দেখি দাও সাই তোমার বাপরে কল্লা কাটিয়া দুই টুকরা করিলা আমি নবীর কথা বেশি মানো না আপনা আমার মায়া আমার লগে বেশ দিনা তোমার বাপর লগে বেশ সেইটা প্রমাণ করার লাগিয়া 8 বছরের ছেলে তলোয়ার তোর মধ্যে লইয়া একটা দৌড় মারছে বাপরে কাতল করিলাই তো সোনার নবী যে ডাক দিয়া কইলে ও তলহা তুমি ঘুরিয়াই যাও ঘুরিয়াই যাও সোনার নবীর সামনে যখন হাজির হইলাম তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার নবীর ডাক দিয়া কইলে তলহা ও তলহা তোমার আমার লগে এত মায়া এত মহব্বত আমি তো তোমার বুঝছি না এত মায়া তোমার আমার লগে ও সময় কেন বাপরে ডাক দিয়া কইলে ও বেটা তোমার তলহার যেদিন তুমি আমার খেদমতের মধ্যে আইবা আইত সময় ওই তলহারে তুমি লগে লইয়া আইও হোক সুবহানাল্লাহ যেই দিন তোমার তলহা মারা যাইব এই দিন আমি নবীর খবর দিও আমি নবীজি তার জনজার মধ্যে গিয়া শরীক হইম আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ হল নবীজির কাছ থেকে ওই আপনার 8 বছরের ছেলে লইয়া আপনার আল্লাহর বন্ধ বাড়ির মধ্যে গেলা যাওয়ার পরে এই ছেলেটা আপনার বেমারে পড়ি যায় বেমারে পড়ার পরে বাইরে আল্লাহর বন্ধ এমন মৌতর সময় যে সময় গেল ওই সময় ছেলেটা দেখো আব্বা জান ও আমার আব্বা জান দিনের বেলা যদি আমি মারা যাই তাহলে সোনার নবীজির খবর হইও সোনার নবীজি আইয়া আমার জনাজা খান করবা আর যদি রাত্রি বেলা আমি মারা যাই আমার নবীর খবর হইও না যদি আমার নবীর খবর হও আমার নবী গরো রইতে আমার থানায় আমার নবীজি আমার জনাজার মধ্যে আইয়া শরীক হই যাইবা আর আমার নবী যদি আমার জনাজা দাইতে সময় বেঈমান হলে রাস্তার মধ্যে পাইয়া আমার নবীদের কাতল করি লাইবা যার কারণে আমার নবীরে তুমি খবর হইও না আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ হল সোনার আমার তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছরের ছেলে বাইরে আপনার যখন ইন্তেকাল হইলা রাত্রি বেলা ইন্তেকাল হওয়ার পরে বাপে আপনার খবর নবীর খেদমতের কাছে কইলা না নবীদের কাছে খবরটা পৌঁছাইলা না হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আপনার জনাজা করিয়া দফন করিয়া মাটি দিলাইলাম আপনার দফন যখন করিলাইলাম দফন করিয়া 40 দিন পরে সোনার নবীর খেদমতের মধ্যে গিয়া হাজির হইলা সোনার নবী যে ডাক দিয়া কইলো ও বেটা তোমার তলহারে তুমি কি ধার লাগি আনলায় না আপনার ওই সময় এখন আল্লাহর বন্দায় যারে সকুর পানি ছাড়ন আর খান্দি খান্দি কনিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার তলহার দুনিয়ার জমিনের মধ্যে নাই সোনার নবী যে ডাক দিয়া কইলে ও বেটা তুমি আমার গিতার লাগি খবর কইলায় না বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার তলহা যে সময় মারা যাইতরা ওই সময় এখন ডাক দিয়া কইলা ইয়া আমার বাব্বা জান যে সময় এখন আমি মারা যাইম যদি দিনের মেলা মারা যাই তাহলে আমার হবিবের খবর কইও আর যদি রাত্রি বেলা মারা যাই তাহলে আমার নবীর খবর কইও না আমার নবী যে আমার খবর পাবার লগে লগে রাত্রি বেলা আই যাইবা আর বেঈমান হলে ভাইয়া রাস্তার মধ্যে আমার নবীর কাতল করি লাইবা এই কথা শোনার লগে লগে সোনার নবী যে ডাক দেখুন ও বেটা চলো তোমার বাড়ির মধ্যে যাইতাম সোনার নবী দি ওই জায়গা থেকে আপনার বাপর লগে ওয়া আপনার তলহার কবরের মধ্যে গেলা গিয়া আপনার দারে সকুর পানি ছাড়ন আর কইলে আল্লাহ
আমি তোমার তলোয়ার উপরে রাজি আপনিও রাজি হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল ফটাইয়া কইনে ও বেও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আপনার তলোয়ার উপরে রাজি আমার আল্লাহও তলোয়ার উপরে রাজি হবে সুবহানাল্লাহ আমার ভাইয়াই যখন আমার বুজুর্গ হল আইজ আমরা নবীর উম্মত আইজ আমরা ঈমানদার আমরা মুসলমান কিন্তু নবীর দুনিয়ার জমিনের মধ্যে দুইটা জিনিস তুইয়া গেল ওই দুইও জিনিসের যদি আল্লাহর বান্দায় পাকড়িয়া ধরে ওই দুইও জিনিসের উপরে আল্লাহর বান্দা যদি মজবুত হয়ে যায় কয়দরা দুনিয়ার জমিন তার কামিয়াব আখেরাতের জমিন কামিয়াব বনে যাইব সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে ফরমায় কোন দুইটা জিনিস তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া রাসূলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামায়ে ফরমায় আমি দুইটা জিনিস দুনিয়ার জমিনে তুইয়া গেলাম তার তাকিয়া এক নম্বর হইল কিতাব আল্লাহ এক নম্বর হইল আপনার কোরআন শরীফ হক সুবহানাল্লাহ যে আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়নে ওয়ালা কোরআন শরীফ বুঝনে ওয়ালা কোরআন শরীফের দিকে আপনার আকর্ষণ হনে ওয়ালা কোরআন শরীফের উপরে আপনার চলনে ওয়ালা যখন বনি যাইব আল্লাহর বান্দা যখন পাকড়িয়া কোরআন শরীফরে ধরি লাইব আল্লাহর বান্দা দুনিয়ার জমিন কামিয়াব বনি যাইব সুবহানাল্লাহ এই কোরআন শরীফ এই কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ ফরমায় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি আমার এই কিতাবের মধ্যে কোনো শক নাই কোনো সন্দেহ নাই হক সুবহানাল্লাহ এই কোরআন শরীফ আমার আল্লাহ আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ হল যদি কোনো মানুষে পাকড়িয়া দনিলায় কোরআন শরীফের উপরে আমল করে নেওয়ালা মনে যায় আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় হুদাল্লিল মুত্তাকিন এরা মুত্তাকি পরেজগার বনি যাইব সুবহানাল্লাহ আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়া জানাইয়া দেয় আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ হল আরো বড় জমিনের মধ্যে আরবি ভাষায় কোরআন শরীফ নাজিল করছেন ওই সময় কেন আরবর বড় বড় আপনার সাইন্টিস্ট হলে বড় বড় আপনার আরবি গ্রামার জানেওয়ালা মানুষ হলে যারা কবিতা বানানেওয়ালা তার সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিনে চ্যালেঞ্জ দিয়ে কইলাম আদু সুহাদাকুম মিন দুনিল্লাহ আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে চ্যালেঞ্জ দিয়া জানাইয়া দিনা ও আরববাসী হল আমি কোরআন শরীফ নাজিল করলাম ওই কোরআন শরীফ দুনিয়ার জমিনে দিলাম ছোটর থেকে ছোট একটা আয়াত ছোটর থেকে ছোট একটা সূরা বানাইয়া তুমি দান দাও সাই তুমি দান দাও করাই এইটা আল্লাহর কালাম নয় আমার আমার কালামর লাগান একটা সূরা একটা আয়াত বানাইয়া দাও সাই যে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফ বানাইলা একটা আয়াতর উপরে একটা আয়াতর লগে আর একটা আয়াতর মিল আছে নি না আমার আল্লাহ ফরমা আমার আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন শরীফে মন ভাবে বানাইলো আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান বাইরে এক আয়াতের লগে আর এক আয়াতের মিল আছে নি না নাই ওয়াল শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইজা তালাহা ওয়ান নাহারি ইজা জাল্লাহা ওয়াল الليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى إيه يا ترى لك يا رخا يا ترى ميلا سنين راي এমন ভাবে আপনার ছন্দ মিলাই মিলাই আমার আল্লাহ বানাইলা বানাইয়া চ্যালেঞ্জ দিয়া জানাইয়া দিলা ও আরববাসী অকল একটা সুরা একটা আয়াত বানাইয়া তুমি দেন দেখাও সার আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ অকল তখন কুর জমানার মধ্যে খেয়ে পারছে না আর কিয়ামতের আগ পর্যন্ত কোন আল্লাহর বান্দা কোন কোন আপনার কোন আপনার বৈজ্ঞানিক কোন আপনার শিক্ষা করে নেওয়ালা এখনো কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের মতন কয়েকটা আয়াত কিভাবে একটা সুরা বানাইয়া আপনার বাহিরে করতে পারতো না হক সুবহানাল্লাহ এর কারণে আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ হল
এই কুরআনকে পাকড়িয়া ধরো এই কুরআনের উপরে আমল করে নেওয়া বনি দাও এই কুরআনকে তেলাওয়াত করে নেওয়া বনি দাও যদি কোনো মানুষ একবার কুরআন শরীফ বাইরে করিয়া যদি আপনার জয় রইছে পড়িতে পারে না কইরা বাইরে আপনার কুতাই কুতাইয়া পড়ে ওই আল্লাহর বান্দা যদি তুমি কুতাই কুতাইয়া পড়ো এক হরফে আপনার জলদি করে পড়তে পারো না কুতাই কুতাইয়া পড়ো বানান করে করে পড়ো কইরা দুইটা সাবর অংশীদার বনি গেল আল্লাহর বান্দা কইরা এক সব পড়ার লাগি পাইলা আরে সব আপনি যে হেরাম হইয়া পড়িস না আরে সব পাইলি বাবা সুবহানাল্লাহ আমার ভাইয়া এরকম আমার বুদ্ধ বকল এর কারণে কোরআন শরীফ বাইনে করি আপনার কোথায় কোথায় আজ করে পড়া জানি এই গুলো এক লাইন পানি দুই লাইন পানি আজ তাকিয়া ওয়াদা করো বলে কোরআন শরীফ বাইনে করি তেলাওয়াত করব সবে কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ দুই নম্বর মা তুই নব যে গুলো কোরআন শরীফ পড়া জানো না এই গুণা মানুষে কিতা করতে বলে কোরআন শরীফ বাহিনী করো বাহিরে করে ওই কোরআন শরীফ বাই সাও আর চকুর পানি ছাড়ো আর সাড়ি সাড়ি হো আল্লাহ দুই চোখ থাকা অবস্থায় আমি অন্ধরে মওলা তোমার কোরআনটা দেখিয়া পড়িতাম পারি আর না ও আল্লাহ আফসোস করতে থাকো আল্লাহর বান্দা যখন চকুর পানি ছাড়ি দিব আফসোস করনে ওয়ালা বনি দইব আল্লাহ রব্বুল আলামিনে পড়ার সব তার নামে আমার মধ্যে দিলাই বাবা সুবহানাল্লাহ তার প্রমাণ হিসাবে আমার ভাইয়া এরকম আমার বুজুর্গ হল এক কাটুরিয়া বেটা বাইরে আমার ভাই খেয়াল লেখবা ফাতারে চাইও না ফাতারে চাইও না এক দিলে এক মনে ওয়াজ শুনতাম মন যদি ফাতারে দিয়া ওয়াজ শুনি ওয়াজে খামো ওয়াজে ফায়দা দিত না কারণ হইল আমরা এই ওয়াজ শুনতে সময় কিলা শুনতাম এখানে কি আর মাত চলে কোরআনের মাত নেন কোরআনের অধিসনের মাত আল্লাহ কইরা ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন যে জায়গার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত হইব কোরআন শরীফের বয়ান হইব তাফসীর তাফসীর হইব কোরআন হাদিসের মাত কথা চলব এই জায়গার মধ্যে তুমি নাই দিলর খান দিয়া বই যাও ই খান দি না কোন খান দিয়া দিলর খান দিয়া দিলর খান দি বই লিখিত হইব আমার আল্লাহ জানাইয়া দিত না ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইমানদার বন্দায় যখন কোরআনের তাফসীর শুনব কোরআনের বয়ান শুনব আপনার নবীজির বাণী অকল শুনব সাহাবায়ে কেরামগুলোর জীবনী শুনব আউলিয়ায়ে কেরামগুলোর জীবনী শুনব ওনার লগে লগে তার কলবে আপনার কম্পন শুরু করে দিব তার কলবে লড়া ছোড়া শুরু করে দিব সুবহানাল্লাহ আর আমার আল্লাহ আগে দিয়া কইতা ওয়াইজা তুলিয়া তালাইহিম আয়াতুহু ইমানদার বান্দায় যখন কোরআন শরীফ তিলাওয়াত করব ওই তিলাওয়াতের মাধ্যমে জাদাতুহুম ঈমানা তার ঈমান বর্ধিত হইব ঈমান তাজা হই যাইব সুবহানাল্লাহ এর কারণে আমার ভাইয়া এরকম আমার বুজুর্গ হল আমি কোরআন শরীফ তিলাওয়াত করার মাতো আসলাম এই কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় যদি আল্লাহর বান্দায় কোরআন শরীফ বাইরে করিয়া সকুর ফানি সাড়ি সাড়িয়া আল্লাহর কাছে কয় বলে আল্লাহ আমি তোমার কোরআন শরীফ দেখিয়া পড়িতাম পারি না রে মওলা আমার চোখ দেওয়ার পরেও আমি অন্ধ আমি তোমার কোরআনটা পড়তাম পারি আর না ওই যে আল্লাহর বান্দা সকুর ফানি সাড়ার কারণে ওই পড়িয়া যতক্ষণ সাবর অংশীদার হইত দেখিয়া সকুর ফানি ফালানির কারণে সাবর অংশীদার বলে যাইব সুবহানাল্লাহ তার প্রমাণ হিসাবে কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন আমার ভাইয়া এখন আমার বুজুর্গ হল এক বেটা বাইরে কাটুরিয়া বেটা লাকড়ি খাটনে ওলা এক বেটা ওই বেটা জন্নতর মালিক বনি গেল আল্লাহ রব্বুল আলামিনে একজন ওলিরে জানাইয়া দিলা বলে ওই কাটুরিয়া বেটারে জানাইয়া দেও হে জন্নতর মালিক বনি গেছে ও সুবহানাল্লাহ ই ওলির মনের মধ্যে আইলো ই বেটায় কোন আবাদতটা করে সেইটার খবর লওয়ার দরকার আছে বাড়ির মধ্যে গেলা গিয়া আপনার তার বেটির ডাক দিয়ে কইলা ও বেটি তোমার স্বামী জানার কোন কাম কোন কোন আমলটা বেশি করেন দেখি খোসাইন আল্লাহর বন্দে কইলা আমার স্বামীর এমন কোন আমল নাই আল্লাহর বন্দি আপনার কত সময় চিন্তা করিয়া কইলা ও হুজুর একটা আমল আমার স্বামীর আছে বলে কোন আমলটা আছে বলে সারা দিন লাকড়ি কাটই সারা দিন লাকড়ি আপনার কাটিয়া ব্যবসা আপনার বেচই সারা দিন আপনার আল্লাহর কাম করেন আল্লাহর জিকির আজগার করেন আপনার নামাজ নামাজ গুলা আদায় করেন রাত্রি বেলা সমস্ত রাত তাজুদর সময় উঠিয়া আমার স্বামী আপনার ঘর একটা কোনার মধ্যে বইয়া কোরআন শরীফ বাইরে করিয়া সকুর পানি সাড়ি সাড়িয়া কইলো ও আল্লাহ আমি আমার শোক থেকে আমি অন্ধরে মওলা অন্ধ থাকা অবস্থায় আমি তোমার কোরআন তিলাওয়াত করি আর না শোক থেকে অন্ধরে মওলা আমি তোমার কোরআন তিলাওয়াত করতে পারি আর না এইভাবে সমস্ত রাত কান্দই আল্লাহ আমার বয়াইন কোন আমার বুঝলো গোল ওলি সাহেব কইলা ও বেটি তুমি জানো নি তোমার স্বামীর ওই ওই জিনিসটা আল্লাহর কাছে
যেমন পছন্দ হইছে আমার আল্লাহ আমারে জানাইয়া দিছে তোমার স্বামী জান্নতি বলিয়া ঘোষণা করে দিয়ে বাবা সুবহানাল্লাহ এর কারণে আমার ভাইয়াই হল আমার বুজুর্গ হল যারা কোরআন শরীফ পড়া জানো না কোরআন শরীফ বাইরে করিয়া সকুর পানি সানি সানিয়া আল্লাহর কাছে কান্দো কান্দার লগে লগে সাহাব অংশীদার বনবাই দুই নম্বর মা চইল যারা কোরআন শরীফ সব সময় দেখনে ওয়ালা বনি যাইব সকালে দেখব বিকালে দেখব এই মানুষের জীবনে কোনদিন সকুর জ্যোতি নষ্ট হইতো না বাবা সুবহানাল্লাহ যারা আমার কোরআন শরীফ তিলাওয়াত করা জানি এরা কোরআন শরীফ বাইরে করিয়া তিলাওয়াত করমু ডেইলি সকালে যদি পারি আপনার ইয়াসিন সূরা তিলাওয়াত করমু যদি কোনো মানুষে সূরা ইয়াসিন নে তিলাওয়াত করে কইতা 10 পারা কোরআন শরীফ পড়িয়া 10 পারা কোরআন শরীফ খতম করার সওয়াব নফল কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দারে দান করব বা সুবহানাল্লাহ এই সময় এখানে যদি আল্লাহর বান্দা সূরা ইয়াসিন দা তিলাওয়াত করতে থাকে সূরা ইয়াসিন তিলাওয়াত করার কারণে আমার ভাইয়াইন কোন আমার বুজুর্গ বকল ডেইলি আমল যদি করি না আল্লাহর বান্দা মরবার সময় সরকার তোর আযাবে ভাইতো রাখো বা সুবহানাল্লাহ দুই নম্বর মা চাইল মাগরিবের পরে যদি কোনো মানুষে সূরা ওয়াকা ডেইলি তিলাওয়াত করে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমায় আমার যে উম্মতে সূরা ওয়াকা আমল করনে ওয়ালা বনি যাইবো এই উম্মতের গর কোনো দিন অভাব অনটনে পাইতো না বাবা সুবহানাল্লাহ এর কারণে আমার ভাইয়াইন কোন আমার বুজুর্গ হল এইগুলা তিলাওয়াত করনে ওয়ালা মনে যাইতাম এশার নামাজের পরে সূরা মুলকা তিলাওয়াত করনে ওয়ালা মনে যাই ডেইলি সূরা মুল তিলাওয়াত করমু আমার মাইয়াইন করা আমার বুজুর্গ হল সূরা মুলকে তিলাওয়াত করার কারণে আল্লাহর বান্দা ডেইলি আমল করার কারণে তার কলব কবরের আযাব আল্লাহ মাফ করে দেয় বাবা সুবহানাল্লাহ যার কারণে কোরআন শরীফ তিলাওয়াত জারি করতাম না ছাড়তাম চারি করতাম ইনশাআল্লাহ এখন যেগুলা জানি না আপনার বাহিরে করিয়া চকুরে পানি সারিমু আল্লাহর কাছে খান দিমু এই সব গুলা পাইমু আর দুই নম্বর মা চাইল যারা আপনার আর গুণটা জানো না বিন্নাস থেকে আলাম তারা পর্যন্ত পড়া জানি এইগুলা সকালে একবার তিলাওয়াত করমু বিকালে একবার তিলাওয়াত করমু যদি কোনো মানুষে কুলহু আল্লাহ শরীফ একবার তিলাওয়াত করিলাই 10 পারা কোরআন শরীফ পড়ার সব পাইব দুই বার যদি পড়িলাই 30-20 পারা কোরআন শরীফ পড়ার সব পাইব তিন বার যদি পড়িলাই ওই পুরা খতম করার সব আল্লাহ রব্বুল আলামিনে তারে দান করি লইব বাবা সুবহানাল্লাহ কঠিন না সুজা একদম সুজা না বুড়া লাগেন নি আপনারা একবার আল্লাহ জিকে পড়া লা ইলাহা ইল্লাল্লাহ আরো চুড়া জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন খোদা হবেন তার জামিন জিকির কলবের মেডিসিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এক নম্বর মা তুইল বাইরে যদি দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত যদি তোমার গরো জানি হয়ে যায় তোমার বিবিয়ে তিলাওয়াত করে তুমি তিলাওয়াত করো তোমার ফুড়িয়ে তিলাওয়াত করে তোমার ফুয়ে তিলাওয়াত করে যখন গরোর মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জানি হয়ে যাইব এই গরো তাকে বদ্দিনী হটে যাইব দিনদারি আম হয়ে যাইব রে ভাই এই গরোর মধ্যে অকয়ের আমার কত না দিন হইব আসমান থেকে ফড়েনেওয়ালা জমিন থেকে উঠনেওয়ালা যত নমুনার বলা মুসিবত আছে ইতার থেকে আল্লাহ রেহাই করি লাগিব সুবহানাল্লাহ যার কারণে এইগুলা রূপে আমল করে নেওয়া আমরা বলি নিতাম সবে কই ইনশাআল্লাহ জুরে কই ইনশাআল্লাহ দুই নম্বর মা তুইল আল্লাহর রাসূলে ফরমাইন ওয়া সুন্নাত রাসূলি দুই নম্বর সুন্নাত রূপে আমল করে নেওয়া আমরা বলি যাইতাম রে ভাই সুন্নাত আমল করে যদি সুন্নাত রূপে একটা সুন্নাত রূপে যদি আমল করি লাই এক সুন্নাত রূপে আমল করার কারণে 100 শহীদের সওয়াব
আল্লাহ রাব্বুল আলামিন আমরা দান করব গো সুবহানাল্লাহ কোন নমুনার শহীদ হইতা পাইয়ে জিহাদ ও ময়দানের মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা চাইলে বোঝা যায় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নহ মতম বিবাহ করলাম ফুল সজ্জার রাত কাটাইলা কাটানির পরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন গোসলের মধ্যে রওনা দিলা ওই সময় কেন আপনার খানোর মধ্যে পৌঁছিয়া গেল কুতিলা মুহাম্মদ কুতিলা মুহাম্মদ কুতিলা মুহাম্মদ মুহাম্মদ কাতল হই গেছেন কও নাউযু বিল্লাহ ওই আওয়াজটা খানোর মধ্যে যখন পৌঁছিয়া গেল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করা বাদ দিয়া বিবি জান লাগিয়া কইলেন ও বিবি জান আমার তলোয়ারটা বাইরে করিয়া দাও আমি জিহাদ ও ময়দানে যাইতাম গিয়া হযরত আপনার বিবি জানের ডাক দিয়া কইলেন স্বামী জান গোসল ফরজ আছে সেই ফরজ গোসলটা আদায় করে নাও আল্লাহর বান্দা ডাক দিয়া কইলাম ও বিবি জান খার লাগি গোসল করতাম তাই তো দুনিয়ার জমিনের মধ্যে নাই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারে ডাক দিয়া কইলেন ও স্বামী জান একটা বার ঘরের ভিতরে আও দুইটা নয়ন বরিয়া তোমার দেখিয়া দেই ওই সময় এখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইলেন বিবি জান আল্লাহর রাসূল কইছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমা আল্লাহর রাসূল ফরমাইছেন যত সময় পর্যন্ত তার জান তাকিয়া তার ওলাদ তাকে তার মা বাপ তাকে তার আত্মীয় স্বজন তাকিয়া আমার আমার নবীর লোকে মায়া লাগছে না অত সময় পর্যন্ত মুকম্মল ইমান হইছে না এই মুহূর্তে যদি তোমার ঘরের ভিতরে ঢুকি তোমার দিকে যদি চাই তাহলে বুঝা গেল আল্লাহর রসুল তাকে তোমার লোকে আমার মায়া বেশ যার কারণে ও বিবি জান এখন আমি তোমার ঘরের ভিতরে ঢুকিয়া রা না আমার তলোয়ারটা বাহিরে করিয়া দেও আমি জিহাদের ময়দানে যাই গিয়া জিহাদের ময়দান তাকিয়ে যদি মওলায় ঘুরাইয়া আনে তাহলে আপনার আমার দেখা সাক্ষাৎ হইম আর যদি মাওলাই আমার ঘুরাইয়া আনে না তাহলে আমার আপনার আমার হাসরের ময়দানে দেখা সাক্ষাৎ হইব ও সুবহানাল্লাহ ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার তোর মধ্যে লইয়া বাইরে আপনার জিহাদের ময়দানের মধ্যে গেলা গিয়া আপনার জিহাদ করতে করতে আপনার আল্লাহর বান্দা সেই জায়গার মধ্যে শহীদ হয়ে গেলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন আপনার হামজা শহীদ হয়ে গেলা উহুদের ময়দানের মধ্যে বাইরে আল্লাহর রাসূলের সারা আল্লাহ সকল জমাইলা ওই সময় কেন হামজালার পরিবার দৌড়াইয়া সোনার নবীজির খেদমতের মধ্যে গিয়ে হাজির হইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হামজালার গোসল নেওয়া কোয়া আল্লাহর রাসূল কইলা ও বেটি তোমার সিন পাইলাম না তোমার পরিচয়টা দেও চাই আল্লাহর বন্দে ডাক দে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি হইলাম হামজালার পরিবার হামজালার গোসল ফরজ আসলো সেই ফরজ গোসল লইয়া জিহাদের ময়দানে ইয়া শহীদ হই গেছেন ইয়া রাসূলুল্লাহ শহীদ যারা মারা যায় তারা জেলা মারা যাইব জেলা রক্ত লাগাইন আছে জেলা মাটি লাগাইন আছে জেলা কাপড় লাগাইন আছে ওইভাবে তারা দফন করা হইন তো ওই আপনার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার গোসল ফরজ যখন জানাইয়া দিলা আল্লাহর রাসূলে জানাইয়া দিলা ও সাহাবায়ে কেরাম হল হামজার লাশ রে তুমি আনো যাও হামজার গোসল দেওয়ানি লাগাবো সাহাবায়ে কেরাম হল বিচারণীর মধ্যে পূজানির মধ্যে মাই রইলা সারা মাঠ ঘুরতে ঘুরতে হামজার লাশ তুকাইয়া পাওয়া যায় না ওই সময় কারণ আল্লাহর রাসূল লাগিয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হামজার লাশ তুমিয়া পাওয়া যায় না আল্লাহর রাসূল কইলা আবার যাও আবার বিচারণী শুরু করালা আবার খুঁজানি শুরু করালা হামজার লাশ রে পাইলা না আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার হামজার লাশ রে পাওয়া গেছে না আল্লাহর রাসূল আবার কইতা চাইলা আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দে কইন জিব্রাইল তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাও আমার হবিব রে গিয়া কইও আমার হবিব রে জানাইয়া দিও যে হামজালায় তার বিবির মায়া সানিয়া যে হামজালায় তার জানর মায়া সানিয়া আমার নবীর প্রেম পড়িয়া আমার প্রেম পড়িয়া যে হামজালায় জীবন দিল ওই হারামি আল্লাহ তো নিষ্ঠুর নাই ধর্ম হারাম নাই আমি হামজালারে আবে কৌশলের পানি দিয়া ফরিস্তান দল দিয়া আমার হামজালারে আমি গোসল দেওয়াই লাইছি ও সুবহানাল্লাহ আরে ও নবীজির আশিকিগণ নবীর সঙ্গে প্রেম তরঙ্গে করোনা দর্শন নবীর সঙ্গে প্রেম তরঙ্গে করোনা দর্শন ওই হান
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইরে আপনার সুলত থেকে অবশ্যই দেখা যায় আপনার টপ টপায়ে পানি পড়ে রাখো সুবহানাল্লাহ আমার ভাই নকল আমার বুজুর্গ হল আমি এই ঘটনাটা আনার কারণ হইল এই মত যদি একজন সাহাবা এই মত আপনার শহীদ হইছেন জিহাদের ময়দানে জিহাদ করিয়া বলা 100 শহীদের সওয়াব আপনি যদি একটা সুন্নাত রূপে আমল করিলেন 100 শহীদের সওয়াব আপনার আমার নামে আমলের মধ্যে দেওয়া হই যাইব সুবহানাল্লাহ এর কারণে সোনার নবীর সুন্নাত রূপে আমল করার নেওয়া বলে যেতাম সব ইনশাআল্লাহ 24টা ঘন্টা যদি সোনার নবীর সুন্নাত রূপে আমল করার নেওয়া মনি যাও তাহলে আমার ভাই নকল আমার বুজুর্গ হল 24টা ঘন্টা তোমার ইবাদতের ভিতরে হামাই যাইব সুবহানাল্লাহ এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন্নাত আর ইনসান দুই জাতরে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত বندگی করার লাগিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা ইবাদত বندگی করতাম আল্লাহর গুণগান গাইতাম আল্লাহর শরণ করতাম আমার ভাই এরকম আমার বুজুর্গ হল এই যে আল্লাহর জিকির আজগার করতাম আল্লাহর শরণ করতাম 24টা ঘন্টা আল্লাহর ইবাদত বندگی করতাম এখন এক গুড়া করে বলে হুজুর এখন আমরা খানি বনি কিতা বাদ দিলাইতাম নি ব্যবসা বাদ দিলাইতাম নি চাকরি বাদ দিলাইতাম নি দোকানদারি বাদ দিলাইতাম নি গাড়ি চালানি বাদ দিলাইতাম নি এই দুনিয়ার জমিনের মধ্যে যা খাম আছে সব খাম বাদ দিলাইতাম নি আল্লাহর রাসূল কই না না এটা তোমার চাকরি বাদ দেওয়া লাগতো না আপনার গাড়ি চালানি বাদ দেওয়া লাগতো না দোকানদারি বাদ দেওয়া লাগতো না দুনিয়ার জমিনের মধ্যে কোনো খাম তোমার বাদ দেওয়া লাগতো না সব খাম যদি তুমি নবীর সুন্নাত রূপে হারাই দাও নবীর তরিকার ভিতরে হারাই দাও সব খাম তোমার সুন্নাত হই যাইব সুবহানাল্লাহ তা কি আমার ভাই নকল আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা ইলা মান আবা ইয়া রাসূলাল্লাহ قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى شنار نبي جي فرمائن أمار شراء أمت جنة جائبا كنتو أبا جنة جائد ورطنا صحابة اكرام قلت جنة قيل من أبا يا رسول الله أبا خرنام الله الرسول فرمائن قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى زي أمار اتبا خربو زي أمار نشر خري لئيبو هي جنة الملك بني যাইব যে আমার ইত্তেবা করতো না যে আমার অনুসরণ করতো না এ জন্নতের মালিক বন্ধ পারতো না বুড়া লাগেনি আপনারা বুড়া লাগলে কইবা বলে হুজুর বাপ বলা নাই আমরা যে কোনো জিনিস বুড়া লাগার বাদে আর ওয়াজ না কোরআন শরীফ যদি তিলাওয়াত করাত লাগছই আপনার বুড়া লাগি গেছে মাসলা হইলো আপনার লগে লগে কোরআন শরীফ আটাই নিতাম এর কারণে আপনারা যদি বুড়া লাগি যায় তখন আপনার বেতখত হইয়া ওয়াজ বলার দরকার নাই বইব তো ইনশাআল্লাহ একবার আল্লাহ জিকির করা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই চাও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان